হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে সানি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 12:30টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ হেতেম খাঁ সাহাজিপাড়ার সানি হত্যা মামলার আসামি আনিমকে গ্রেপ্তার করে। আজ দুপুরে আরএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই মোতালেব হোসেন ও এসআই আবু হায়দার সহ একটি টিম নগরীর বালিয়া পুকুরে অভিযান পরিচালনা করে নগরীর স্বাধীন মোড় এলাকার আকবরের ছেলে আনিমকে গ্রেপ্তার করে। উল্লেখিত, পূর্ব শত্রুতার জের ধরে গত 4 জুলাই রাতে গ্রেপ্তারকৃত আনিম সহ হত্যা মামলার অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে নিহত সানিকে অটোতে করে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে হেতেম খাঁ সাহাজিপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে ধারালো চাকু চাইনিজ কুড়াল দিয়ে সানির শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত সানির পিতা পাখি বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া সোমবার নিহত সানির পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নগরীর শহীদ এএসএম কামরুজ্জামান চত্বরে বিক্ষোভ করেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।